নমস্কার, মঞ্চ একাডেমি কার্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা আলোচনা করব মাত্রাবৃত্ত ছন্দ নিয়ে। যে ছন্দরীতিতে প্রতি মুক্তদলে এক কলা এবং প্রতি রুদ্ধদলে দু কলা হিসেবে ধরা হয় তাকে কলাবৃত্ত ছন্দ বলা যেতে পারে। একে সরল কলাবৃত্ত ছন্দও বলে। অর্থাৎ যে ছন্দরীতিতে ছন্দ পর্ব গঠিত হয় কলা মাত্রা নিয়ে তাকে বলা হয় কলাবৃত্ত ছন্দ। যেমন খরু বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে ওগুনে নাও খানি বায়ু, খরু বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে ওগুনিয়ে নাওখানি বায়ু। খরবায়ু এটা আট আট মাত্রা এবং পরের লাইন আট তিন মাত্রা। বিশ্লেষণ প্রবণতা ও সুরধর্ম এতে রয়েছে। মধ্য লয়ে বা বিলম্বিত লয়ও এই ছন্দ হয়ে থাকে। ধ্বনি প্রধান এই ছন্দ। দুই থেকে ছয় মাত্রার পর্ব হতে পারে এখানে। চার পাঁচ ছয় সাত আট জোড় বা বিজোড় মাত্রার পর্ব হয়ে থাকে। অপূর্ণ পর্বও হতে পারে। শব্দখণ্ড দৃষ্ট হয়, শব্দখণ্ড না কি শব্দটা খণ্ডিত হতে পারে। ছোট ও মাঝারি ধ্বনি স্পন্দ থাকে এতে। একপদী থেকে চৌপদী, পয়ার, শ্যামাসঙ্গীত, বৈষ্ণব পদাবলী প্রভৃতিতে এই ছন্দ থাকে। এই রীতিতে ছন্দ পর্ব গঠিত হয় কলা মাত্রা নিয়ে, তাই একে কলাবৃত্ত ছন্দ বলা হয়। এই এক হ্রস্বস্বর বা হ্রস্বস্বরান্ত ব্যঞ্জন বর্ণের সমপরিমাণ ধ্বনিকে ছন্দের পরিভাষায় বলা হয় কলা বা মোরা। এই ছন্দ মধ্য গতি সম্পৃক্ত। কলাবৃত্ত ছন্দে প্রতি মুক্তদল এক কলা বা এক মাত্রা আর প্রতি রুদ্ধ দল দু কলা বা দু মাত্রা রূপে পরিগণিত হয়। তা এতে রুদ্ধ দলটি শব্দের আদি, মধ্য বা অন্ত যেখানেই থাক না কেন, ও মানে একে দু মাত্রায় ধরা হবে। এইরকম ছন্দকে সরল কলাবৃত্ত ছন্দ বলা হয়। শুধু রুদ্ধ দল নয়, সংস্কৃত রীতি অনুসারে দীর্ঘস্বর ও দু মাত্রারও গণ্য হয়। যেমন পূর্ণিমা রাতের জ্যোৎস্নাধারায়, এখানে দেখুন পুর এখানে দুই মাত্রা আদিতে ব্যবহৃত হয়েছে। নি মা এক এক চার রাত্রের, রাত্রের রাত দুমাত্রা, ত্রের দুমাত্রা, মধ্যে অন্তে বা আদিতে যেখানেই থাক না কেন দুমাত্রা হচ্ছে। জ্যোৎ দুমাত্রা, স্না এক মাত্রা, ধা এক মাত্রা, রায় দুমাত্রা। এভাবে আট ছয়ের যে ছন্দ পর্ব সেটা হয়েছে। এই তারপরের লাইন সান্ধ্য বসুন্ধরা তন্দ্রাহারায়, স্ক্রিনে এগুলো ভাগ করে দেওয়া হবে। এতে পঙ্ক্তি মিল থাকে, তবে মিলের চাতুর্য ও বৈচিত্র্যও লক্ষণীয়। যেমন ফাল্গুন চঞ্চল ফোটা ফুল রয় না, অবহেলে দেয় ফেলে পুষ্পের গয়না। এখানে আট সাত মাত্রা, এই ভাগটাও স্ক্রিনে করে দেওয়া হবে। আলোচ্য ছন্দে পর্ব সমতা নির্ধারণে মাত্রা সংখ্যাই গণনীয়। অর্থাৎ মাত্রার পরিমাণের উপর এই ছন্দ নির্ভরশীল বলেই ছন্দটির নাম মাত্রাবৃত্ত ছন্দ হয়েছে। আবার ছন্দটিতে অক্ষরের উচ্চারণগত ধ্বনি প্রবাহ রয়েছে। অধ্যাপক অমূল্যধন মুখোপাধ্যায় ছন্দটিকে ধ্বনি প্রধান ছন্দ বলেছেন। প্রবোধচন্দ্র সেন অবশ্য এর বিরোধিতা করেছেন। মাত্রাবৃত্ত ছন্দে পর্বের যে মাত্রা সংখ্যা সাধারণত পাঁচ ছয় সাত আট এর মধ্যে সীমাবদ্ধ থাকে,
সাতের মধ্যে সীমাবদ্ধ থাকে, কখনো কখনো আট মাত্রার পর্বও হয়, কখন কখনো চার মাত্রারও হয়, তবে সেখানে থাকে পৃথক পরিচিতি। সেই গান মিশে যায় দূর হতে দূরে, দুই রকম ভাবে এটা ভাগ করা যেতে পারে। কেমন যে সেই গান মিশে যায় দূর হতে দূরে, এটা যখন মাত্রাবৃত্তে ভাগ করব তখন সেই দু গান দু মাত্রার, মি সে এক এক মাত্রা, যায় দু মাত্রা, দূর দু মাত্রা, হো তে এক এক দু মাত্রা, দু রে এক এক দু মাত্রা। তো এখানে দেখা যাচ্ছে যে চার 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 এবং দু মাত্রা হওয়ার কথা, কিন্তু সেখানে দু রে, এখানে দু মাত্রার ধরা হচ্ছে, তাহলে দুই এক তিন মাত্রা হয়ে যাচ্ছে, এটা মাত্রাবৃত্তি। এবার দলবৃত্তে কি হবে, সমস্ত মাত্রাগুলোই দুইয়ের জায়গায় এক এক হবে, তখন কি হবে, দুই তিন তিন দুই, এরকমভাবে মাত্রা বিন্যাস হবে, আমরা স্ক্রিনে সেটা দিয়ে দেবো। অর্থাৎ চার মাত্রার পর্বে গঠিত চরণগুলিকে দেখে দলবৃত্ত ছন্দ বলে ভুল হলেও হতে পারে, তবে একটু খেয়াল করলেই দেখা যাবে যে দলবৃত্তের পর্বে মাত্রা চার মাত্রা হলেও দল চারটি হয় এখানে, কিন্তু মাত্রাবৃত্তে কলা বা কলাবৃত্তের পর্বে মাত্রা চারটে হলেও সব পর্বে চারটি দল থাকে না, কোনো কোনো পর্বে দুটি বা তিনটি দল থাকবে। মাত্রাবৃত্ত ছন্দের অন্যতম বৈশিষ্ট্য হলো এর পর্বে পাঁচ এবং সাত বিজোড় সংখ্যার উপস্থিতি, অপর কোনো ছন্দে এটা থাকে না। মাত্রাবৃত্ত ছন্দে যেরকম বলা হবে ছিলাম নিশিদিন আশাহীন প্রবাসী, এটা যদি ভাগ করি, ছি এক মাত্রা, লাম দু মাত্রা, ছিলাম নিশিদিন, নি শি দেন, এক এক দুই, তাহলে এইটুকুতে দাঁড়ালো সাত, আশাহীন প্রবাসী, আ সা হীন, এক এক দুই প্রবাসী, এক এক এক, তাহলে হলো সাত সাত মাত্রার, যেটা অন্য ছন্দে থাকে না বললে চল। মাত্রাবৃত্ত ছন্দে যদি কখনো কোনো একাক্ষর মুক্তদল শব্দ পূর্ববর্তী বা পরবর্তী শব্দের সহযোগে উচ্চারিত না হয়ে বিশ্লিষ্টভাবে উচ্চারিত হয়, তাহলে তার সম্প্রসারণ ঘটে, অর্থাৎ সেই শব্দটি দ্বিমাত্রিক হয়। যেমন গোলাপ ফুল ফুটিয়া আছে মধু হতা যাসনে, ফুলের মধু লুটিতে গিয়া কাটার খা খাসনে, এখানে এই যে দু মাত্রার হবে কাটার ঘা ঘা, কা টার এটা তো রুদ্ধদল, দু মাত্রা হলো, কিন্তু ঘা ঘা এক মাত্রা হওয়ার কথা, কিন্তু সেটা ঘা দীর্ঘ বা সম্প্রসারিত হচ্ছে, এখানে দু মাত্রার হয়ে গেল। এই ছন্দকে উৎপত্তির দিক থেকে প্রায় তৎসম আখ্যা দেওয়া যায়, সংস্কৃত ও প্রাকৃত ছন্দের অধিকাংশই এই রীতিতে লক্ষ্য করা যায়। এই ছন্দে যুক্ত ব্যঞ্জন পূর্ব ও হসন্ত পূর্ব স্বর রুদ্ধদল বলে দ্বিমাত্রিক হয়। যৌগিক স্বর ও দীর্ঘ স্বর ছন্দের প্রয়োজনে দীর্ঘ বা হ্রস্ব হয়ে থাকে, কোনো রীতি কঠোরভাবে প্রতিপালিত হয় না এখানে। যেমন চর্যাপদে কাতরু বর পঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈঠ কালো, প্রথম যে পদটা রয়েছে কা আ দুই দুই মাত্রা, তরু বর এক এক মাত্রা, পন দুই মাত্রা, পঞ্চ এক মাত্রা, বি এটাকেও দু মাত্রা ধরা হচ্ছে, তাহলে পঞ্চমী ডাল দুই দুই মাত্রা, আট আট মাত্রার করা হয়েছে এখানে। আমরা ভাগটা স্ক্রিনে দিয়ে দেবো। দীর্ঘস্বরের সম্প্রসারিত উচ্চারণ বলেই দু মাত্রা হয়, পদের অন্তে হ্রস্ব স্বর হলেও সংস্কৃতের নিয়মে ছন্দের প্রয়োজনে দুই মাত্রা চলতে পারে, কিংবা বিকল্পে এক মাত্রারও ব্যবহার হতে পারে বা এক মাত্রাও ধরা যেতে পারে।
বৈষ্ণব পদাবলী থেকে যদি বলি হাতক দর্পণ মাথক ফুল, এখানে আট ছয় হচ্ছে, যেরকম হা দু মাত্রা, হাতক এক এক, দর্পণ এক 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 এক, মাথক মা দু মাত্রা, থ ক এক এক, ফুল দুই এক, এই হলো আট সাত মাত্রার ভাগটা দিয়ে দেবো স্ক্রিনে। ছন্দের প্রয়োজনে এখানে ফুলের ফু হ্রস্ব স্বরাক্রান্ত হলেও দ্বিমাত্র হয়েছে। তারপরে আবার যদি দেখি নীরদ নয়নে নির্ঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব, এখানে আট 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 তিন মাত্রা রয়েছে, ভাগটা স্ক্রিনে দিয়ে দেবো। এতে প্রথম নি এবং নে দীর্ঘস্বর হওয়ায় দ্বিমাত্রিক হয়েছে, কিন্তু দ্বিতীয় পর্বে ছন্দের প্রয়োজনে নি ও নে এক মাত্রা বিশিষ্ট হয়েছে। এই ছন্দের আরেকটি বৈশিষ্ট্য হলো মাত্রা বিন্যাস পদ্ধতি সব চরণেই অক্ষুণ্ণ থাকে বা রাখতে হয়। আজকের পর্বে মাত্রাবৃত্ত ছন্দ নিয়ে এই পর্যন্তই, ফিরে আসবো পরের পর্বে অক্ষরবৃত্ত ছন্দ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।